নমস্কার বন্ধুরা বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছে না সুস্থ আছেন আজকে আমি আপনাদের কাছে এমন একটা পাতা সম্পর্কে কিছু বলবো যেটা আমাদের খুবই পরিচিত হাতের কাছেই পাওয়া যায় আর ভীষণ উপকারী তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর খুব বেশি ভালো লাগে থাকলে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে থামনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আমি তেজপাতা পাতা বা বেলিপ সম্পর্কে আলোচনা করব রান্নাতে এটা আমরা সুগন্ধির জন্য সকলেই ব্যবহার করে থাকি আর এই পাতাটার সঙ্গে আমরা সকলেই পরিচিত কিন্তু আজকে আমি এই পাতার এমন কিছু গুণাগুণ সম্পর্কে বলবো যা জানলে আপনারা নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবেন এই একটা ছোট্ট তেজপাতার মধ্যে আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন এ ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে তাহলে বুঝতেই পারছেন এটা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী হবে আমরা রান্নাতে সুগন্ধ বাড়াবার জন্য এই পাতাটা ব্যবহার করে থাকি এটা আমরা সকলেই জানেন ডাল তরকারি এমনকি পায়েসেও আমরা এটা ব্যবহার করে থাকি দ্বিতীয়ত বলবো যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে তেজপাতা কিন্তু ভীষণভাবে সাহায্য করে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে অবশ্যই আপনারা তেজপাতার চা যদি খেয়ে থাকেন তাহলে ভীষণ উপকার পাবেন শরীরে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় এই তেজপাতা তাছাড়া হজমের সমস্যা দূর করে এই পাতা যারা হজমের সমস্যায় ভোগেন তারা যদি নিয়মিতভাবে তেজপাতা দিয়ে চা বানিয়ে খান তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন খুব সহজেই ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এই তেজপাতা গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে তেজপাতার নির্যাস ক্যান্সার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ব্লাড ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ইত্যাদির ক্ষেত্রে এই তেজপাতা আমাদের হাতের কাজে খুব সহজেই পাওয়া যায় বাজারেও আপনারা পেয়ে যেতে পারেন বা একটা ছোট্ট চারা এনে যদি বাড়িতে লাগিয়ে দেন তাহলেও কিন্তু আপনারা বাড়িতে প্রতিদিন এই তেজপাতা টাটকা তেজপাতা পেয়ে যাবেন তো একবার এইভাবে তেজপাতার চা বানিয়ে বা তেজপাতার রস খেয়ে দেখুন ভীষণ উপকার পাবেন তাছাড়া স্কিন বা চুলের জন্যও কিন্তু এই পাতা ভীষণই ভালো স্কিনের বিভিন্ন সমস্যা বা চুল পড়া অনেকখানি কমিয়ে দেয় এই তেজপাতা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এই তেজপাতা তেজপাতা থেকে তৈরি চা আমাদের শরীরে মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয় তার ফলে খিদে কম পায় যার জন্য ওজনও অনেকখানি নিয়ন্ত্রণে থাকে নিয়মিতভাবে তেজপাতা দিয়ে ফোটানো জল খেলেও ওজন খুব তাড়াতাড়ি হ্রাস পায় তো আশা করি বুঝতেই পারছেন এই একটা ছোট্ট পাতা আমাদের শরীরে কতখানি উপকারে লাগতে পারে আর যেহেতু তেজপাতা খুব সহজেই পাওয়া যায় তাই প্রতিদিনের জীবনে আপনারা এটা রাখতেই পারেন অর্থাৎ প্রতিদিন হয় তেজপাতা তৈরি চা কিংবা তেজপাতা ফুটিয়ে জলটা খাওয়াই যেতে পারে তাহলে আজকের ভিডিওটা এটুকুই থাক দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আজকের মতো বিদায় নিলাম নমস্কার